ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন। আর নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আগামী 6 অক্টোবর 2021 বুধবার পড়েছে মহালয়া। এই মহালয়ার দিন এমন কিছু কিছু কাজ আছে, যে বাড়ির ঈশান কোণে এই জিনিসটি আছে সেই বাড়িতে নিশ্চিতভাবে দেবদেবীর অবস্থান হয়। কখনোই নেগেটিভ শক্তি বা যে কোনো প্রকারের কুপ্রভাব বাড়িতে বাসা বাঁধতে পারে না। তাই আজ আপনারা জেনে নিন, আপনি আপনার বাড়ির ঈশান কোণে কোন জিনিসটি রাখবেন। আর যদি আপনি ইতিপূর্বেই এই কাজটি করে থাকেন তাহলে অত্যন্ত শুভ ফল পেয়েছেন। আর যারা এই জিনিসটি বাড়ির ঈশান কোণে রাখেননি, তারা এই ভিডিওটি দেখার পর অতি অবশ্যই এই মহালয়ার দিন বা দেবীপক্ষের মধ্যে আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনি সুফল নিশ্চিতভাবে লাভ করবেনই করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই সনাতন পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে একান্ত অনুরোধ, এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ভিডিওটি দেখে আপনি নতুন কিছু জানতে পারবেন, আপনি অনেকখানি উপকৃত হবেন যদি এই কাজটি আপনারা করতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা কখনো কখনো দেখি বাড়িতে অশান্তি যেন লেগেই আছে, কখনোই যেন মনে শান্তি পায় না। আবার দেখি বাড়ির কোনো না কোনো মানুষের ছোটোখাটো অসুখ বিসুখ লেগেই আছে। কখনো বাড়ির সকল সদস্য সুস্থ এমনটা খুবই কমই পাওয়া যায়। আবার কোনো কোনো বাড়িতে দেখা যায় যতটা দরকার তার থেকে অর্থের অভাব যেন একটু বেশি, মন খুলে কেউ আমরা খরচাই করতে পারি না, অনেকটা সাবধানে খরচ করতে হয়, নচেত আবার পুনরায় সমস্যায় পড়তে হয়। তাই আজকে আমি যে বিষয়টি জানাবো, এই বিষয়টি যদি আপনি করেন তাহলে এই সব সমস্যার সম্মুখীন আপনাকে আর হতে হবে না। অতি অবশ্যই মা দুর্গাকে স্মরণ করে যদি আপনি আপনার বাড়ির ঈশান কোণে এই বিশেষ কাজটি করেন তাহলে সুফল নিশ্চিত লাভ করবেন। বাড়ির ঈশান কোণ বলতে বাড়ির উত্তর পূর্ব কোণ। অনেকেই জানে না, তাই তাদের উদ্দেশ্যে জানিয়ে দিলাম। উত্তর পূর্ব কোণ হলো ঈশান কোণ। যাদের বাড়িতে ঈশান কোণে উঠোন বা ফাঁকা জায়গা আছে তাদের এই কাজটি করার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। কিন্তু যারা ফ্ল্যাট বাড়িতে থাকে তারা একটি মাটির টব বাড়ির ঈশান কোণে রেখে একই কাজটি করতে পারে, আর এর ফলেও আপনাদের সুফল প্রাপ্তি হবেই হবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের বাড়ির ঈশান কোণ শাস্ত্রমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক, কারণ এই ঈশান কোণেই আমাদের দেবদেবীদের বাসস্থান। তাই এই ঈশান কোণে আপনি সঠিক কিছু করতে পারেন, তাই সুফল আসতে বেশি সময় লাগবে না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাকে যেটি করতে হবে, আপনি এই কাজটি মহালয়ার দিন অথবা যে কোনো দিন দেবীপক্ষ চলাকালীন কাজটি করতে পারেন, নচেত সারা বছরের মধ্যে শনিবার অথবা মঙ্গলবার বা বৃহস্পতিবার, এই তিনটি বারের মধ্যে যে কোনো একটি বার
আপনি বাড়ির ঈশান কোণে স্নান করে গিয়ে এই বিশেষ কাজটি করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রথমেই আপনাকে কিছুটা পরিমাণ কালো তিল নিতে হবে এবং তিনবার মা দুর্গার নাম স্মরণ করে আপনি বাড়ির ঈশান কোণে তিন মুঠো কালো তিল ছড়িয়ে দেবেন। এটাই হলো আপনার কাজ। তারপর অতি অবশ্যই একটি শুদ্ধ গাওয়া ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে ধূপ ধুনো সহকারে পুজো অর্চনা করতে শুরু করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি বাড়ির ঈশান কোণে এই বিশেষ কাজটি করেন তাহলে তো আপনার সৌভাগ্য কেউ আটকাতে পারবে না। তাই অতি অবশ্যই এই কাজটি আপনারা অবিলম্বে করতে পারেন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই বিশেষ কাজটির সঙ্গে দেবীর মন্ত্র উচ্চারণ করতে পারেন তাহলে তো শুভ ফল অতি অবশ্যই পাবেন, পেতে বাধ্য। যেহেতু দেবীপক্ষ চলছে তাই দেবীপক্ষের এই বিশেষ মন্ত্রটি আপনি অতি অবশ্যই উচ্চারণ করতে পারেন, সুফল আপনি নিশ্চিত রূপে পাবেন। সাধারণভাবে এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করতে পারেন। ওম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আর দ্বিতীয় বিষয়টি হলো, আপনি যখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবেন আপনি এই মন্ত্রটি উচ্চারণ করবেন। চেষ্টা করবেন 108 বার এই মন্ত্রটি জপ করতে, আর একান্তই সম্ভব না হলে অন্তত 21 বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন। আমি আবারও বলছি, এই সময়টাই কিন্তু সব থেকে আদর্শ এই মন্ত্রটি উচ্চারণ করার ক্ষেত্রে। মনে রাখবেন, পৃথিবীতে দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য মা দুর্গার আবির্ভাব ঘটে, আর এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমাদের মধ্যে সেই শক্তির জাগরণ ঘটায় যার মাধ্যমে আমরা সকল প্রকার বাধা বিপত্তি দূর করতে সক্ষম হই। মায়ের কৃপায় আপনার সংসার মঙ্গলময় হয়ে উঠুক এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে, আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।